নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, জিনোম ফার্টিলিটি সেন্টারে রিপ্রোডাক্টিভ মেডিসিন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমরা যেটা আলোচনা করব, আইইউআই কখন করা উচিত এবং কখন করা উচিত। আইইউআই মানে কি? ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, যেখানে হাজবেন্ডের স্পার্ম কালেক্ট করে সেটা প্রসেস করে, অর্থাৎ ওয়াশিং করে সেটা ওয়াইফের ইউটেরাসের মধ্যে দেওয়া হয়। কখনো কখনো এটা হাজবেন্ডের স্পার্মের বদলে হাজবেন্ড এবং ওয়াইফ দুজনের অনুমতি নিয়ে ডোনার স্পার্ম ইউজ করা হয়। যদি কেউ বলেন আইভিএফ করতে চাইছি না, অথচ হাজবেন্ডের স্পার্মের কন্ডিশন খুব খারাপ আছে, তখন মনে রাখতে হবে আইইউআই কিন্তু এমন জায়গায় করা উচিত যেখানে স্পার্ম ওয়াশিং বা স্পার্ম প্রিপারেশনের ফেসিলিটি আছে এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভ জায়গা, যাকে লেভেল ওয়ান সেন্টার বলে, সেখানে যে কোনো জায়গায় আইইউআই করা উচিত। কখন করা যেতে পারে? এক নম্বর, আইইউআই এর জন্য কতগুলো পূর্ব শর্ত আছে যেগুলো হলেই তখনই একমাত্র আইইউআই করা যায়। এক নম্বর হচ্ছে সেই মহিলার ডিমের সংখ্যা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। হ্যাঁ, ইএমএইচ কম থাকলে আইইউআই করা যাবে না এরকম নয়, স্টিল ইএমএইচ ভালো থাকলে আইইউআই সাকসেস রেট বেশি থাকে, অর্থাৎ ওভারি কত কাজ হচ্ছে সেটা দেখতে হবে। দু নম্বর, অন্তত একটা ফ্যালোপিয়ান টিউব খোলা থাকতে হবে, যদি দুটো ফ্যালোপিয়ান টিউবই বন্ধ থাকে তাহলে কিন্তু আইইউআই করা যাবে। তিন নম্বর, হাজবেন্ডের স্পার্ম দিয়ে আইইউআই করতে গেলে হাজবেন্ডের স্পার্মের কন্ডিশন ভালো থাকতে হবে, অথবা যদি সমস্যা থাকে সেটা মাঝারি ধরনের সমস্যা হতে হবে। অর্থাৎ হাজবেন্ডের স্পার্মে যদি খুব বাজে ধরনের সমস্যা থাকে বা অ্যাজোস্পার্মিয়া থাকে, তাহলে হাজবেন্ডের স্পার্ম দিয়ে আইইউআই করা যাবে না, সেক্ষেত্রে ডোনার স্পার্ম দিয়ে আইইউআই করতে হবে। তাহলে কখন কখন আইইউআই করা যায়? সব থেকে ভালো আইইউআই কাজ করে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, অর্থাৎ সব ঠিক আছে, টিউব ওভারি স্পার্ম সব ঠিক আছে, তাও প্রেগনেন্সি আসছে না, সেক্ষেত্রে। দু নম্বর, যেটা এক্ষুনি বললাম, হাজবেন্ডের স্পার্মের মায়ের সমস্যা আছে সেক্ষেত্রে। তিন নম্বর, পিসিওএস এর ক্ষেত্রে। কিন্তু মনে রাখতে হবে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি বা পিসিওএস এর প্রথম চিকিৎসা কিন্তু আইইউআই না। প্রথমে আমরা ওভুলেশন ইন্ডাকশন করে, অর্থাৎ স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসার চেষ্টা করি ওষুধ বা ইঞ্জেকশন দিয়ে, সেটা না হলে তখন আইইউআই করা যেতে পারে। চার নম্বর, যদি মায়ের এন্ডোমেট্রিওসিস থাকে তাহলে আইইউআই করা যেতে পারে, সিভিয়ার এন্ডোমেট্রিওসিসে আইইউআই সাকসেস রেট খুব একটা ভালো হয় না। তাছাড়া আইইউআই আরেক ধরনের কাপেলদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে যাদের সেক্সুয়াল প্রবলেম আছে, কিন্তু সেক্সুয়াল প্রবলেম থাকা মানে আইইউআই নয়। সেক্সুয়াল প্রবলেম থাকলে বেশিরভাগ ক্ষেত্রে সেটা ঠিক করে আমরা তাদের স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসার চেষ্টা করতে পারি। এছাড়াও কখনো কখনো সেলফ ইনসেমিনেশন পদ্ধতির মাধ্যমে তারা অনেকেই বাবা মা হতে পারে, যদি সেটা না হয় তখন আইইউআই করা যেতে পারে। আর কখনো কখনো বিশেষ কিছু ইন্ডিকেশন আইইউআই করা যায়, যেমন ধরুন এইচআইভি ডিসকর্ডেন্ট কাপেল, অর্থাৎ ধরুন হাজবেন্ডের এইচআইভি আছে, ওয়াইফের এইচআইভি নেই, সেক্ষেত্রে স্পার্ম ওয়াশ করে আইইউআই করা যেতে পারে, যাতে প্রেগনেন্সিও আসে অথচ হাজবেন্ড থেকে ওয়াইফের মধ্যে এইচআইভিটা ছড়াবে। এই এই জিনিসগুলো যেখানে আইইউআই করা যায়। কখন আইইউআই করা উচিত নয়? দুটো ফ্যালোপিয়ান টিউব যদি ব্লক থাকে, দু নম্বর হাজবেন্ডের স্পার্মের কন্ডিশন খুব খারাপ থাকে অথবা অ্যাজোস্পার্মিয়া থাকে, তাহলে হাজবেন্ডের স্পার্ম দিয়ে আইইউআই করা যাবে না। ওয়াইফের যদি ডিম কাজ না করে, অর্থাৎ মেনোপজ হয়ে গিয়ে থাকে, তাহলে গ্রেড ফোর এন্ডোমেট্রিওসিস থাকলে তাহলে, অথবা ধরুন আপনি এর আগে চার থেকে পাঁচবার আইইউআই করেছেন, তাহলে কিন্তু আর আইইউআই করে লাভ হবে না। অর্থাৎ আইইউআই করার আগে জানতে হবে কখন আইইউআই করা উচিত এবং কখন উচিত না।